হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের গাপি সেটআপ ডে ফোর, আর আজকে আসছে একটা ভয়ঙ্কর রকমের ব্যাড নিউজ। আমার ফার্ম থেকে পরপর দুই দিন মাছ চুরি গেল। এই দুই দিনে আমাদের ডে থ্রি যেদিন ছিল ওই দিনও মাছ চুরি গেছে, আজকে হচ্ছে ডে ফোর, আজকেও মাছ চুরি গেছে। আর মাছ চুরি গেছে বলতে মাছ শুধু না, লবস্টার ছিল, লবস্টার চুরি গেছে। তো আমি আপনাকে আগে বলি যে আমার কাছে এক জোড়া ছিল ব্লু লবস্টার, এটা আমি বাচ্চা কিনছিলাম, দেন হচ্ছে বড় করছি, বাচ্চাগুলা অ্যাডাল্ট হয়ে গেছিলো, দেন হচ্ছে ওগুলো হঠাৎ করে চুরি হয়ে গেছে। আমি হচ্ছে এই নতুন ট্যাঙ্কে দিয়েছিলাম, ওই যেটার মধ্যে এখন আমরা রেডিয়াম মন্টাল বেলুন ওইটা রাখছি, ওই ট্যাঙ্কে রাখছিলাম হচ্ছে লবস্টার ফার্স্টে, বাট ওখান থেকে চুরি হয়ে গেছে। আমি ভাবলাম যে হয়তো বা নেমে চলে গেছে, বাট আমার কাছে এক পেয়ার রেড ঘোস্ট স্যাম লবস্টার ছিল, ব্রিডিং পেয়ার একদম। তো ব্রিডিং পেয়ারটা ওরা হচ্ছে ডিম ছিল, বাচ্চাও দিছে, বাচ্চা সারছে আর কি। আমি বাচ্চা সারার পরে জাস্ট তুলে এই বালতিটার মধ্যে রাখছিলাম, বাট আজকে সকালে দেখতেছি এখানে ওখানে। তো আমি বুঝতেছি না কীভাবে চুরি করলো, বাট আমিও বলছে যে হচ্ছে ভোরবেলা নিয়ে শব্দ শুনছিল, কে জানি এদিক দিয়ে আসছে, হয়তো প্রাচীর টপকায় কেউ আসছিল। এটার খোঁজ আমরা নিচ্ছি, দেখা যাক। দেন সেট আপ আজকে একদম ওলট পলট করছে, আমি লবস্টারটাকে খুঁজলাম, আমি দেখলাম যে হচ্ছে কেউ নামিয়ে যদি এবার আশেপাশে থাকে কোথাও পরে, বাট কোথাও নাই, আমরা সব একদম সরাই করছি। তো দেখেন আপনারা এই যে গাইস, এখানে আমার সেট আপগুলো সব এলোমেলো করছি, যে ওইটা ওইটার মধ্যে আমার রেড ঘোস্ট ছিল, ওটা উপরে তুলছি। দেন এইটার মধ্যে ছিল মেনলি, ফার্স্টে আমি এইটার মধ্যে ইয়া দিছিলাম ব্লু লবস্টার প্যাডটা, বাট এখান থেকে ফার্স্টে এটা হারাইছে। দেন এখানে আমি এগুলো সব খুঁজলাম সরাই টরাই, বাট এগুলো দেখেন সব চকচকা করছে, মালতি টালতি যত কিছু ছিল এখানে সব সরাইছে, বাট কোথাও নাই, এটা 100% চুরি হয়েছে। তো এই মাছগুলোকে এখন খাবারও দিই নাই, তো এখন ফার্স্টে আগে খাবার দিয়ে নিই। এই যে এখন আমি আমাদের সেট আপটা আবার চেঞ্জ করতেছি, এই যে এটাকে উপরে তুলে দিছি, এটাতে আপাতত কিছু নাই তেমন, জাস্ট কিছু শ্রিম্প আছে। দেন এটার আমরা নেক্সটে কী করবো দেখা যাক ওটা। আর এই যে আপাতত এগুলো এলোমেলো আছে ঠিক করতেছি। আর এইখানে আমি একটা ব্রিডিং বক্স করলাম, এটা আর কি একটা ঝুড়ি ছিল আমাদের প্লাস্টিকের, ঝুড়ির মধ্যে এটা হচ্ছে মিষ্টির নেট, মিষ্টির মধ্যে যে নেটগুলো দেয় ব্যাগ আর কি ব্যাগ হিসাবে, সেই নেটের মধ্যে এখানে একটা গাছের ডাল রাখছি, এমনি ইট দিয়ে চাপাই দিছি। দেন এখন আমি এখানে আমার মলিগুলোকে দিব, মলিগুলো আমার লোডেড আছে, যেমন ধরতেই পারছি না, এই যে এটা ফুল লোড দেখেন, কোয়ালিটি জাস্ট মাশাল্লাহ। আপনারা অবশ্যই যারা দেখতেছেন মাশাল্লাহ লিখে যাবেন কমেন্টে। আসলে আজকে দিনটা অনেক খারাপ গেল আমার, মানে সব খারাপই হয়েছে, তো দেখা যাক হাল ছাড়া যাবে না। মাশাআল্লাহ, এটা হচ্ছে মেল, এটা একটু ছোট আছে আর কি সাইজ। আর এই যে এই চারিটাকে আমি এদিকে চাপাই দিলাম, খুব তাড়াতাড়ি আমি এই চারিটাকে হচ্ছে মাছগুলা প্লাটি সরাই দিয়ে অন্য মাছ দিব। আর এখানে আমার এখন জাস্ট একটাই লবস্টার আছে, তো যাই হোক
দেখা যাক, লবস্টার রাখবো না আমি, লবস্টারের উপর থেকে আমার মন উঠে গেছে। আর এই বালতিটার পানি, আমি এই বালতিটার পানিটা এখানে পানি ক্লিন করলাম, এখানেও পানি ময়লাগুলো ক্লিন করলাম, করে আবার পানি দিলাম, এই এখান থেকে দিলাম গ্রাম থেকে। এটাকে আমি জাস্ট হচ্ছে পানির জন্য ইউজ করছি, এটাতে কোনো মাছ দিব না, তো এই আর কি। এখন জাস্ট এগুলোকে গুছাই দিব, দেন আজকের মতন কাজ শেষ। Thank you.